আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো পুংস্তবক এবং শ্রীস্তবক এই দুইটা অত্যাবশ্যকীয় স্তবক নিয়ে তো এর আগের পর্বে আমরা পড়েছিলাম ফুলের একটা আদর্শ ফুলের পাঁচটা স্তবক থাকতে হবে পাঁচটা স্তবকের মধ্যে প্রথমে ছিল পুষ্পাক্ষ এরপরে ছিল বৃতি এরপরে ছিল দল এবং বাকি দুইটা স্তবক ছিল পুংস্তবক এবং স্ত্রীস্তবক প্রথম যে তিনটা স্তবক পুষ্পাক্ষ বৃতি এবং দল এই তিনটা স্তবককে বলা হয় হচ্ছে সাহায্যকারী স্তবক আর মূলত ফুলের প্রজনন কাজে যারা প্রত্যক্ষভাবে যে দুইটা স্তবক অংশগ্রহণ করে সেই দুইটা স্তবকের নাম হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক তো আজকে আমরা এই দুইটা স্তবক নিয়ে জিজ্ঞাসা পড়ব তো প্রথমে আমরা রচনা শুরু করছি পুংস্তবক দিয়ে তারা প্রথমে পুংস্তবকের একটা চিত্র অঙ্কন করব তো এখানে এই যে দণ্ডের মতন গঠনটা দেখা যাচ্ছে এই গঠনটার নাম হচ্ছে পুং দণ্ড বা এটাকে পরাগদণ্ড বলা হয় তাহলে এটা পুং দণ্ড আর উপরে মাথায় একটা থলের মতন গঠন দেখা যায় যেটাকে বলা হয় পরাগানি কিংবা পরাগ থলি পরাগানিটা পুং দণ্ডের যে জায়গায় সংযুক্ত থাকে এই স্থলের নাম হচ্ছে যোজনী তাহলে একটা স্তবক পুংস্তবক পুংস্তবক বলা হয় কি একটা ফুলের সম্পূর্ণ পুং যে অংশটা অর্থাৎ অনেকগুলো পুংকেশর থাকতে পারে একটা ফুলের মধ্যে এক একটা সিঙ্গেল একটা এই সম্পূর্ণ একটা সিঙ্গেল এই গঠনটাকে বলা হয় হচ্ছে পুংকেশর এরকম অনেকগুলো পুংকেশর একটা ফুলে থাকতে পারে বা একটা পুংকেশর থাকতে পারে তো এই পুংকেশরগুলোকে মিলিতভাবেই বলা হয় কি স্তবক তাহলে এটা হচ্ছে আসলে একটা পুংকেশরের গঠন পুংকেশরে আমরা কি দেখলাম একটা দণ্ডের মতন গঠন পাওয়া যাবে এটার নাম পুং দণ্ড বা দণ্ড মাথায় একটা থলের মতন গঠন পাওয়া যাবে এটার নাম পরাগধানি বা পরাগ থলি পরাগ ধানিটা যেই জায়গায় যুক্ত থাকে সেই সংযোগ জায়গাটার নাম বা সংযোগ সংযোগস্থলটার নাম হচ্ছে যোজনী তো এখন এই যে পুংকেশর আমরা বললাম যে পুংকেশর অনেকগুলো থাকতে পারে একটা ফুলের মধ্যে সবগুলো মিলিতভাবে পুংস্তবক গঠন করে এই পুংকেশরগুলোর গঠনও বিভিন্ন রকমের হতে পারে যেমন এমনও হতে পারে যে একটা পুংস্তবকের যে পুংকেশরগুলো সেগুলোর সবগুলো পুংদণ্ড পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় আছে আবার হতে পারে কি এরা পরস্পর সংযুক্ত অবস্থায় নেই এরা পরস্পর আলাদা অবস্থায় আছে তা যখন সবগুলো পুংদণ্ড একত্রিতভাবে একটা গুচ্ছ অবস্থান করবে অর্থাৎ দণ্ডগুলো সংযুক্ত থাকবে এই অবস্থানটার নাম হচ্ছে একগুচ্ছ একগুচ্ছ তখন এটাকে বলা হয় কি একগুচ্ছ পুংকেশর একগুচ্ছ পুংকেশ্বর মিলিতভাবে পুংস্তবকটা তৈরি করেছে অনেক সময় পুংস্তবকগুলো একগুচ্ছ না থেকে দুইটা গুচ্ছ থাকতে পারে আবার দুইয়ের অধিক গুচ্ছও থাকতে পারে দুইটা গুচ্ছ থাকলে সেটার নাম দ্বিগুচ্ছ আর যখন অধিক গুচ্ছ থাকে তখন সেটার নাম বহুগুচ্ছ এরকম এক গুচ্ছ পুঙ্কেশোরের এক্সাম্পল হচ্ছে জবা এবং বহুগুচ্ছ পুঙ্কেশ্বরের এক্সাম্পল হচ্ছে শিমুল আবার আমরা বললাম যে দ্বিগুচ্ছও থাকতে পারে এরকম একটা দ্বিগুচ্ছ পুঙ্কেশোরের এক্সাম্পল হচ্ছে মটর তো এখন এতক্ষণ তো আমরা পড়লাম যে পুং দণ্ডগুলো সংযুক্ত অবস্থায় আছে এমনও হতে পারে পুং যে ধানিগুলো পরাগধানিগুলো এগুলো পরস্পর সংযুক্ত অবস্থায় থাকতে পারে তো পরাগানিগুলো সংযুক্ত অবস্থায় থাকলে এটা কি যুক্ত ধানি এই গঠনটার নাম হবে কি যুক্ত ধানি তো বেশ কিছু প্রজাতির ফুলের মধ্যে এরকম যুক্ত ধানি গঠন দেখা যায় আর যদি দেখা যায় যে পুংদণ্ড কিংবা ধান পরাগধানি কোনোগুলোই কোনোটাই সংযুক্ত অবস্থায় নেই অর্থাৎ সবগুলো পুংকেশর পৃথক পৃথকভাবে পা দলের সাথে সাথে অবস্থান করছে একটার সাথে আরেকটার সংযোগ নেই পুংদণ্ডেও সংযোগ নেই কিংবা পরাগধানিতেও সংযোগ নেই সেই গঠনটার নাম হচ্ছে দল লগ্ন তাহলে একদম পৃথক পৃথক পুঙ্কেশ্বরের গঠনের নাম দললগ্ন যখন পুঙ্কেশ্বরের ধানিগুলো সংযুক্ত অবস্থায় থাকে একটা গুচ্ছে সংযুক্ত থাকে সেটার নাম একগুচ্ছ যখন দুইটা গুচ্ছে সংযুক্ত থাকে সেটার নাম দ্বিগুচ্ছ এবং বহুগুচ্ছ থাকলে নাম বহুগুচ্ছ একগুচ্ছের এক্সাম্পল আমরা পড়লাম জবা দ্বিগুচ্ছ ধা যে দণ্ড বা পুঙ্কেশ্বরের এক্সাম্পল আমরা পড়লাম মটর এবং বহুগুচ্ছের এক্সাম্পল আমরা পড়লাম শিমুল এমনও হতে পারে যে পুং দণ্ডগুলো পৃথক আছে কিন্তু পরাগানেগুলো যুক্ত আছে পরাগানেগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে সেটার নাম যুক্ত ধানি আর যদি হয় এমন হয় যে পরাগধানি কিংবা পুং দণ্ড কোনোটাই সংযুক্ত অবস্থায় নেই সবগুলো পৃথক পৃথকভাবে পুঙ্কেশোর সিঙ্গেল পুঙ্কেশর হিসেবে অবস্থান করছে সেই গঠনটার নাম হচ্ছে দল লগ্ন তাহলে আমাদের পুং কেশর বা পুংস্তবক সম্পর্কে পড়া শেষ পুংস্তবকে মূলত কি হবে এখানে মূলত যে কাজটা হয় সেখানে হচ্ছে গ্রেনু উৎপন্ন হবে খুবই ইম্পর্টেন্ট এটা কারণ এটা অত্যাবশ্যকীয় স্তবক এবং এটা হচ্ছে পুংস্তবক তাহলে পুংস্তবকে কোষ উৎপন্ন হবে গ্রেনুটা কিন্তু সরাসরি কোষ না গ্রেনুটার পরবর্তীতে আরও কি হয় পরিস্ফুটন হয় গ্রেনুটা পরিস্ফুটিত হয়ে এটা যদি গ্রেনু হয় থেকে পরাগ তৈরি হয় ভিতরে পুংজনন কোষ বা শুক্রাণু উৎপন্ন হয় এবং এই পুং কোষগুলোই পরবর্তীতে স্ত্রী কোষের সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন উদ্ভিদ সৃষ্টির সূচনা করে তাহলে এখানে পুংস্তবকের মেন ইম্পর্টেন্স হচ্ছে পুংস্তবকের মধ্যে পরাগ রে এই যে পুংস্তবকের যে ধানি যে অংশটা মূলত এই ধানির মধ্যেই কিন্তু এই রেণুগুলো উৎপন্ন হয় এবং রেণুগুলো পরিস্ফুটিত হয়ে এখানে পরাগ নালিকা তৈরি হয় নালিকার মধ্যে পুং জনন কোষ উৎপন্ন হবে তো এটা গেল আমাদের সম্পূর্ণ পুংস্তবক সম্পর্কে আলোচনা এখন আমরা পড়বো স্ত্রীস্তবকগুলো নিয়ে তা আমরা প্রথমেই স্ত্রীস্তবকের যে গঠন সেটা দেখব তো স্ত্রীস্তবকের গঠনে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা গোল একটা প্রশস্ত একটা অংশ আছে এই অংশটার নাম হচ্ছে গর্ভাশয় গর্ভাশয় উপরে দণ্ডের মতন গঠনটার নাম গর্ভদণ্ড এবং মাথায় যে একটা একটা দ্বিখণ্ডিত একটা গঠন দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে গর্ভ মুণ্ড মুণ্ড মানে আমরা জানি মাথা তা একদম উপরের দিকের অংশটার নাম হচ্ছে গর্ভ মুন্ড এই সোজা সোজা একটা নলের মতন একটা গঠন এটার নাম গর্ভদণ্ড নিচের প্রশস্ত অংশটার নাম বা পেয়ার আকৃতির একটা অংশ দেখা যায় এটার নাম গর্ভাশয় তো এখানে মূলত গর্ভাশয়ের মধ্যে যে স্ত্রী জনন কোষ সেটা উৎপন্ন হবে গর্ভাশয়ের মধ্যে এক বা একাধিক ডিম্বক থাকে এই ডিম্বকের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া শেষে ডিম্বকটা রূপান্তরিত হয়ে এখানে ডিম্বাণু তৈরি হয় বা জননকোষ তৈরি হয় এবং স্ত্রী জননকোষগুলো কী করে সেটা কোষের সাথে মিলিত হয়ে নিষেধ প্রক্রিয়া সম্পন্ন করে নতুন উদ্ভিদের যে জাইগোট সেটা উৎপন্ন করে জাইগোটটা পরবর্তীতে আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা শিশু উদ্ভিদ শিশু উদ্ভিদ আবার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ধীরে ধীরে বড়ো হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হয় এটা গেল উদ্ভিদের সম্পূর্ণ যে জনন প্রক্রিয়া এবং জনন প্রক্রিয়া শেষে যে বৃদ্ধি প্রক্রিয়া সে সম্পর্কে কথা তো এখন এখানে আমরা যেমন বিভিন্ন গঠন দেখলাম এক একগুচ্ছ বহুগুচ্ছ দললগ্ন ধানি এরকম একইভাবে এই যে গর্ভকেশরগুলো আছে গর্ভকেশরগুলোও কিন্তু এরকম অনেকগুলো গুচ্ছ অবস্থায় থাকতে পারে এবং এখানে এই স্তবক বলতে আমরা কী বোঝাই সবগুলো যে স্ত্রী অঙ্গ সবগুলো মিলিত হয়ে একটা স্তবক তৈরি করে সেটা হচ্ছে স্তবক। এখানে যেমন আমরা দেখেছি অনেকগুলো পুংকেশর মিলিত হয়ে একটা ফুলের পুংস্তবক তৈরি হয় একইভাবে একটা ফুলে একটা গর্ভকেশরও থাকতে পারে একাধিক গর্ভকেশরও থাকতে পারে তো যদি একটা গর্ভকেশর থাকে সে একটা গর্ভকেশরী সম্পূর্ণ উদ্ভিদের বা সবার সম্পূর্ণ ফুলের স্ত্রীস্তবক হিসেবে কাজ করবে আর যদি ওই ফুলের মধ্যে একাধিক গর্ভ গর্ভকেশর থাকে সবগুলো গর্ভকেশর মিলিত হয়ে ওই ফুলের স্ত্রীস্তবকটা গঠন করবে এখন এই গর্ভকেশরগুলোর আমরা গঠনে দেখতে পেরেছি গর্ভমুণ্ডগুলো অনেক সময় এগুলো যুক্ত অবস্থায় থাকতে পারে এবার এগুলো বিযুক্ত অবস্থায় থাকতে পারে তো এরকম যুক্ত গর্ভপত্রী বলা হয় এই টার্মটাকে যখন গর্ভপত্রগুলো যুক্ত অবস্থায় থাকে অর্থাৎ একটা গর্ভপত্র যখন অপর গর্ভপত্রের সাথে যুক্ত অবস্থায় থাকে সেটার নাম যুক্ত গর্ভপত্রী আর যখন একটা গর্ভপত্রের সাথে আরেকটা গর্ভপত্রের কোনো সংযোগ থাকে না অর্থাৎ এটা পরস্পর বিচ্ছিন্ন থাকে তখন সেটার নাম হবে বিযুক্ত গর্ভপত্রী তো এটা গেল আমাদের পত্র বা স্ত্রীস্তবক নিয়ে আলোচনা স্ত্রীস্তবককে তৈরি হবে কি ডিম্বাণু আর স্তবকে তৈরি হবে শুক্রাণু বা পুংজননকোষ পরবর্তীতে এগুলো নিষিক্ত হয়ে মিলিত হয়ে জায়গর তৈরি করবে তো আমরা পরবর্তী পর্বে কিভাবে এই যে এখানে নিষেক প্রক্রিয়ার সূচনা হয় প্রথমে পরাগান সম্পন্ন হয় সেই পরাগান সম্পর্কে আলোচনা করব তো সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি